এক একটা জীবনের গল্প থেকে আবর্তিত হয় এক একটা সিনেমা স্ক্রিনে অভিনয় করেন নায়ক নায়িকারা তাদের অভিনয় দেখে আমরা মুগ্ধ হই তাদের কথা বলা তাদের লাইফস্টাইল সব কিছু আমাদেরকে আকৃষ্ট করে আর তখন তারা হয়ে ওঠে আমাদের পছন্দের মানুষ পছন্দের তারকা পছন্দের সেলিব্রিটি সবাইকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি বিটিভি নিয়মিত আয়োজন অল্প স্বল্প গল্পে আর আপনাদের সাথে থাকছে আমি আজকের এই আমাদের মাঝে উপস্থিত আছেন বর্তমান সময়ের জনপ্রিয় একজন চিত্রনায়িকা তার নামটি বলার আগে ছোট্ট করে একটু বলতে চাই তার যাত্রা শুরু হয়েছিল দুই হাজার দশে সুপারস্টারের চ্যাম্পিয়নের মাধ্যমে তারপরে কিন্তু তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি ছোট পর্দা বড় পর্দা এপার বাংলা এবং ওপার বাংলা দাপিয়ে বেড়াচ্ছেন তিনি তার অভিনয়ের দক্ষতা দিয়ে অর্জন করে নিয়েছেন হাজার হাজার দর্শকের মন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন গ্ল্যামার গার্ল অরেন কেমন আছে আপু এই তো ভালো খুবই ভালো লাগছে তোমাকে পেয়ে এবং দেখতে ভীষণ মিষ্টি লাগছে থ্যাংক ইউ সো মাচ আপনাকেও খুব ভালো লাগছে সবারই ব্যস্ততা একটুখানি কম কোভিড এর জন্য তারপর তোমার ব্যস্ততা কেমন এখন আমার ছোট পর্দা নিয়ে বেশি ব্যস্ততা আমি বেশি ব্যস্ত আর ছোট পর্দায় কাজও বেশি হচ্ছে কারণ এখন সিনেমা একটু কমিয়ে দিয়েছি একটু বেছে বেছে কাজ করছি আর আমার বেশ কিছু ছবি রিলিজ হওয়ার কথা ছিল সেগুলো হচ্ছে ওপার বাংলা ছবি কলকাতার তো কোভিডের কারণে সেগুলো পেন্ডিং আছে সো এটা আমার জন্য খুব ব্যাড লাক এবং খুব দুঃসঙ্গত শীঘ্রই হবে হ্যাঁ আর একটা কথা হচ্ছে নাটক করলাম বেশ কিছু নাটক করলাম এবং সেটা ঈদে গেছে এবং তার আগেও বেশ কিছু রেগুলার নাটক করা হয় করছি এখন ছোট পর্দা নিয়ে মোটামুটি ব্যস্ত আমরা সবাই জানি টু থাউজেন্ড তুমি চ্যাম্পিয়ন হয়েছে লাক্স চ্যানেলার সুপারস্টার এবং তার আগে কি কখনো এরকম চিন্তা ভাবনা ছিল যে অরিন কখনো সেলিব্রিটি হবে নায়িকা হবে আজকে যে কে আমরা দেখতে পাচ্ছি এরকম কোনো চিন্তা ভাবনা ছিল নাকি আগে আসলে লাক্স চ্যানেলের সুপারস্টার এই ব্যাপারটাও আমার কাছে অনেক বেশি ড্রিম ছিল আগে মানে আগে আমি সবসময় বিউটি গুলো দেখতাম ভালো লাগতো বিউটি কম্পিটিশনে একটা বিউটি কম্পিটিশনে যে শুধু সৌন্দর্যকে নিয়ে কথা বলা হয় তা না একটা মেয়ের বাহ্যিক সৌন্দর্য সহ তার ইন্টারনাল যে গুণগুলো আছে সবকিছু মিলে সে একজন অসাধারণ সুন্দরী হয়ে ওঠে বাইরের দিকটা সুন্দর হতে হবে ভিতরের দিকটা সুন্দর হতে হবে এবং কোয়ালিটিকে কিভাবে আমরা দেখাবো একটা মানুষের কোয়ালিটিকে দিয়ে মানুষ কিভাবে নিজেকে নিজের সৌন্দর্য ইন্টারনাল সৌন্দর্যকে কিভাবে বহিঃপ্রকাশ করবে সেটা কিন্তু একটা বিউটি কম্পিটিশনের মূল বক্তব্য সো আমরা অনেকে বুঝি যে বিউটি কম্পিটিশন মানে শুধু সেটা তো আমরা কম্পিটিশনে দেখেছি বিভিন্ন স্টেপ থাকে এবং স্টেপগুলোতে নিজের ট্যালেন্ট দিয়ে নিজের আত্মবিশ্বাস দিয়ে কীভাবে একটা জায়গা দখল করতে হয় সো আমি খুব আমি কখনোই মিডিয়াতে কাজ করব এই টাইপের প্ল্যানিং ছিল না হ্যাঁ করে হয়ে গেছে তো আমার পড়াশোনাটাও সাবজেক্টটা অনেক কঠিন ছিল আমি ফার্মেসিতে পড়াশোনা করেছি সো অনেক টাফ সাবজেক্ট তখন জাস্ট আমার ফ্রেন্ডসরা অনেকেই আগের ব্যাচে অনেক ফ্রেন্ডসরাই চান্স পেয়েছিল সেই পারপাসেই আমরা আসলে হঠাৎ করেই নাম দেয়া কিন্তু সেটাকেই যখন আমি দেখলাম যে স্টেপ বাই স্টেপ আমি একটা ভালো পর্যায়ে চলে গেলাম এবং লাস্ট আমি একটা ভালো পজিশন ক্রিয়েট করলাম সো তারপর থেকে আমার মিডিয়ার এন্ট্রি শুরু এবং তখন থেকে তারপরে যে আমি খুব সিরিয়াসভাবে ইন্ডাস্ট্রিকে নিয়েছিলাম তা না কিন্তু বেশ কিছু হ্যাঁ বেশ চার বছরের ব্রেকে ছিলাম আমি কারণ আমার পড়াশোনার জন্য পড়াশোনাটা কমপ্লিট করতে হয়েছে তাছাড়াও আমি তারপর আমি ছাড়িনি আমি চেষ্টা করেছি ফাঁকে ফাঁকে কাজ করতে এবং স্টিল নাও দেখতে সুন্দরিং ও তুমি করছো সেক্ষেত্রে কি এখান থেকে যে যে জিনিসগুলো তুমি শিখেছো করার কোনো সুযোগ থাকছে হ্যাঁ অবশ্যই মানে হচ্ছে একটা নিজেকে কিভাবে তৈরি করবো সেটা প্রতিটা সেক্টরেই কাজে লাগবে আর গ্ল্যামার আমাদের লাক্স চ্যানেলের সুপারস্টার যে প্ল্যাটফর্মটা থেকে থাকে সেটা হচ্ছে আমার মনে হয় যে বাংলাদেশে যে কটা সুন্দরী প্রতিযোগিতা হয় আদার্স আরও অনেক বিউটি কম্পিটিশান হয় সবগুলো বিউটি কম্পিটিশনের চেয়ে টাফ এবং সবচেয়ে সুন্দর একটা রেগুলেশন মেনটেন করে যে একটা প্ল্যাটফর্ম পাই আমরা সেটা আমাদের জন্য অনেক বড় একটা বিগ অ্যাচিভমেন্ট সেটা সেই চাবিটা নিয়ে আমরা যখন ইন্ডাস্ট্রিতে আসি সেটা আমাদের পথ চলাতে আরও বেশি স্মুথ হয় ব্যাপারটাকে সো ওখান থেকে যেমন প্রেজেন্টেশন একটা কথা বলা একটা নিজে কিভাবে প্রেজেন্ট করব আমি ক্যামেরায় বা একটা কতটুকু কাজ করা দরকার কোন কাজটা না করা দরকার অনেক ব্যাপারগুলোই আমি গ্রুমিং থেকে অনেক কিছু শিখেছি আর হয়তো গ্রুম লাগছে না চান্স পেলে হয়তো আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারতাম না তার মানে হচ্ছে যে অরেনকে যদি জিজ্ঞেস করা হয় আজকে এই সাকসেসফুলনেস এর পেছনে রিজনটাই হচ্ছে লাগ চাইলা সো বিকজ ওখান থেকে আমার এন্ট্রি ওকে একটু ফিরে যেতে চাই প্রথম সিনেমা চিহ্নমূল শ্রদ্ধ কাজী হায়াত স্যার সালামা এবং খুবই গুণী একজন মানুষের হাত ধরে তুমি সিনেমা ঠিক করেছ এবং অরেনকি কি কখনো চিন্তা করেছিল নায়িকা হবে যখন প্রথম সিনেমার প্রস্তাব তুমি পেলে কেমন লেগেছিল ওই সময়টাতে সিনেমার অফার আমি প্রথম থেকেই পাচ্ছিলাম সো সিনেমার প্রতি আমার একটা ভীতি কাজ করছিল যে আমি বড় পর্দায় কাজ করব স্টার্টিং এ এসে কারণ অভিনয়টা অনেক বেশি কঠিন আমার জন্য কারণ আমি কখনোই আমার থিয়েটার ব্যাকগ্রাউন্ড বা আদার্স কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না তো অভিনয়টা অনেক বেশি সবাই দেখলে মনে হয় যে অনেক ইজি কিন্তু করতে গেলে মানে অভিনয়টা অনেক বেশি কঠিন তো অভিনয়ের ব্যাপারে আমার বরাবরই অনেক বেশি দুর্বলতাও ছিল আবার অনেক বেশি টেনশনও কাজ করতো যে আমি অভিনয় করব তো যাই হোক আমাকে ফার্স্ট ব্রেক দিয়েছিল বড় পর্দায় এটিএন বাংলা প্রোডাকশনের মাধ্যমে কাজী হাত স্যারের মাধ্যমে আমার ফার্স্ট ছবি ছিন্নমূল আমার কোয়ার্টিস্ট ছিলেন কাজী মারুফ তো যেহেতু উনি যথেষ্ট সম্মানীয় একজন ব্যক্তি এবং গুণী ডিরেক্টর সো এত ভালো একটা সিনেমার কথা যখন উঠলো তখন দেন আমি খুব আনন্দেই ব্যাপারটাকে গ্রহণ করলাম কাজ করতে গিয়ে আমার সিনেমা কাজ করাটা আসলে অনেক বেশি ইজি না অনেক বেশি টাফ অনেক বেশি স্টেজ বিভিন্ন স্টেপ থাকে ডান্স তারপর ঠিক অভিনয় থেকে শুরু করে সবকিছু সম্মিলিত অনেকে দেখা যাচ্ছে যে ছোট পর্দায় কাজ করার পর একটা প্রিপারেশন নিয়ে তারপর হচ্ছে বড় পর্দায় এন্ট্রি করে কিন্তু আমার ওরকম কোনো প্রিপারেশনও ছিল না যে আমি ছোট পর্দায় ওইভাবে কোনো স্টার্টিং এর দিকে কাজও হয়নি ডাইরেক্ট বলা যায় সিনেমার মাধ্যমে আমার এন্ট্রিটা তো সেক্ষেত্রে একটু তো আমার ঝামেলা পোহাতে হয়েছে সেক্ষেত্রে একটা কথা বলবো সেক্ষেত্রে কিন্তু একটুখানি লাখি কারণ অনেকেই কিন্তু স্ট্রাগল করে ফাইট করে একটা সিনেমা পাওয়ার জন্য প্রথম দিকে তো কিন্তু তোমাকে অতটা স্ট্রাগল করতে হয় নাই আমার মনে হয় স্ট্রাগল করতে হয় নি আবার আমার কাছে ব্যাপারটা অনেক বেশি নেগেটিভও ছিল কারণ হচ্ছে আমি যদি একটু প্রিপেয়ার হয়ে যদি বড় পর্দার জন্য তৈরি হতাম সেটা আমার জন্য আমার নিজের স্যাটিসফ্যাকশনের লেভেলটা তখন আরো বেশি ভালো লাগত কিন্তু তারপরও সব সময় চান্স আসে না আর সব সময় অনেক সময় অনেক সুযোগটা অনেক বেশি লুফে নিতে হয় সেই ক্ষেত্রে ওই ছিন্নমূল ছবিটা আমার জীবনের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং খুব আমার স্মৃতি এবং একই সময় তো আরেকটা সনামাতে সাইন করেছিল এবং সেই সনামার নাম হচ্ছে গার্মেন্টস শ্রমিক সমিতি একই সময় একই সময় আমার দুটো ছবিতে আমি সাইনিং করা হয় এক সপ্তাহর ব্যবধানে মুস্তাফিজুর রহমান বাবু ভাইয়ের ছবি ওটা আমার সেকেন্ড ছবি ছিল এবং একই কোয়ার্টেস্ট কাজী মারুফের সাথে পরপর দুটো ছবিতে আমি সাইনিং করি তো স্টার্টিং এর দিকে আমার বেশ কিছু ছবি একসাথে সাইনিং করা হয়েছিল এবং সেগুলো আস্তে আস্তে রিলিজ হচ্ছে আচ্ছা এবং সামনে আরো বেশ কিছু ছবি আসবে আর তিনটা ছবির কাজ অলরেডি চলছে আমার এখনো বেগম জামদুল সালামার কথা বলছি এখানে কিন্তু আমাদের সোসাইটির জন্য চমৎকার একটা মেসেজ রয়েছে কারণ এই সময়ে এই জেনারেশনের ছেলে কিন্তু মাদক সেবনের দিকে অনেক বেশি ঝুঁকছে এরকম একটা মেসেজ আছে একটু জানতে চাইছেন আমার সম্পর্কে তোমার কাছে সিনেমাটা হচ্ছে নারী কেন্দ্রিক একটা ছবি এবং ছবিতে বেগম জান মানে একটা নারীকে কেন্দ্র করে ছবিটা এগিয়ে গেছে এবং মাদক দ্রব্যকে কেন্দ্র করে এখনকার জেনারেশনে দেখা যাচ্ছে অনেকে মাদক এর প্রতি অনেক বেশি আসক্ত বিশেষ করে ইয়াং জেনারেশনরা আর ছবিটা সমালোচিতও বলা যাবে কারণ হচ্ছে অনেকের ট্রেইলার দেখে বা অনেক স্টোরি না দেখে অনেকে অনেক মন্তব্য করে ফেলে আমাদের বাংলা ছবি দেখার প্রতি অনেক দর্শক কমে গেছে এবং আমরা অনেক কিছু না জেনে নিজের সংস্কৃতিকে চর্চা না করেই আমরা চর্চা না করে আমরা অনেক বেশি কমেন্ট করে ফেলছি তো সমালোচনা আলোচনা তখনই হয় যখন একটা ছবির মূল বক্তব্যটা দর্শকের কানে পৌঁছায় এবং সেটার প্রতি মানুষের অ্যাট্রাকশন আসে সেটা আমার কখনো নেগেটিভ মনে হয়নি আমার হচ্ছে হ্যাঁ ব্যাপারটা পজিটিভ কারণ সেটা সমালোচনা আলোচনা দুটোই দরকার একটা কাজের জন্য হ্যাঁ প্রশংসিত হয়েছি আমি

এটা তো আসলে বাংলাদেশ থেকে একজন আর্টিস্ট যে ওপার বাংলাতে এত বড় বড় আর্টিস্টদের সাথে কাজ করেছে যদি একটু জানতে চাই যে তারা কতখানি হেল্পফুল ছিল কতখানি তোমাকে সাহায্য করেছে কাজের ক্ষেত্রে অবশ্যই কলকাতায় যারা কাজ করেছে যেসব আর্টিস্টরা আগে কাজ করেছে তাদের প্রত্যেকের মন্তব্য অনেক ভালো ছিল এবং আমিও বলবো যে আসলে খুব ভালো ছিল আর কলকাতা বাংলাদেশ আমরা আসলে এভাবে ডিভাইড করে আমি কখনো দেখিনি আমার ওখানে গিয়ে মনে হচ্ছে আমরা আসলে বাঙালি আমরাও বাঙালি ওনারাও বাঙালি কলকাতা বাংলাদেশ এটা অনেক দেখা যাচ্ছে যে ওখানে গিয়ে অনেকেই বলে আমার দাদুর বাড়ি বাংলাদেশের এই জায়গায় আমার ঠাকুরমার বাড়ি হচ্ছে এই জায়গায় কিন্তু আমাদের যেহেতু একটা দেশ হিসেবে ডিভাইড হয়ে গেছে সো কালচারটা একটু ডিফারেন্ট হয়ে গেছে কিন্তু যথেষ্ট ওখানকার আর্টিস্টরা হেল্পফুল এবং তারা চর্চা করে কাজটাকে খুব প্রফেশনালভাবে নেয় লকিজটা থাকে না সো আর রিহার্সেলের ব্যাপারটা অনেক থাকে সো আমাদের বিশেষ করে আমরা যারা নিউ জেনারেশন আমরা চেষ্টা করছি কাজের জন্য ভালো কাজ করার সুযোগ চাচ্ছি করার চেষ্টা করছি আমাদের জন্য অনেক বেশি হেল্প আমার জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে কারণ আমি ক্যারিয়ারের স্টার্টিংয়ের দিকেই আমি কলকাতায় কাজ করেছি বাংলাদেশ দেড় বছর কাজ করার পর আমার কলকাতায় যেহেতু কাজ করা সো বলা যায় যে এটা আমার স্টার্টিংয়ের দিকেই বা আমার ক্যারিয়ারের স্টার্টিংয়ের দিকেই তো আহ কথা কি বলবো রঞ্জিত তো যথেষ্ট হেল্পফুল এবং উনি অনেক ভালো আর্টিস্ট অনেক অসাধারণ আর্টিস্ট সরকারের কথা তো বলার কিছুই নেই সবার খুব ভালো হেল্প পেয়েছি অনেকক্ষণ তো গল্প করলাম তো গল্প করতে করতে এই মুহূর্তে তোমার অভিনীত সিনেমা থেকে একটা গান আমার ভীষণ দেখতে ইচ্ছে করছে চলো দেখে আসি নিজেকে দেখতে সবসময় খুব ভালো লাগে আর বড় স্ক্রিনে তো অসাধারণ অনুভূতি যদি একটু পার্থক্য টানতে বলি যে টালিউড এবং টলিউড কিভাবে দেখবে তোমার দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে অনেক ভালো ভালো কাজ হচ্ছে বাংলাদেশ বিশেষ করে ছোট পর্দার কাজগুলো তো অসাধারণ এক ঘন্টার মধ্যে এত সুন্দর নাটকের প্রেজেন্টেশন সেটা মাঝে মাঝে অন্য পার্শ্ববর্তী দেশগুলোর অনেকেই অবাক হয়ে যায় যে এত এত সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে শর্ট ফিল্ম হচ্ছে আমরা নাটক করছি এবং খুব সুন্দর সুন্দর কনসেপ্ট হচ্ছে নাটকের জায়গাটা খুবই ভালো সিনেমার জায়গাটাও যে কিছু কিছু হচ্ছে খুব খুবই কিছু কিছু বলা যায় কিন্তু আমাদের আরও অনেক বেশি ডেভেলপ করতে হবে কারণ সিনেমাতে আমরা অনেক বেশি পিছিয়ে আছি আর পিছিয়ে আছি আর আর্টিস্টরা আমরা যারা কাজ করছি আমাদের জন্য অনেক বেশি নেগেটিভ হয়ে গেছে কারণ দেখা যাচ্ছে যে একটা প্রোডাকশন যেরকম বা একটা টিম যেরকম সে অনুযায়ী আপনি যেরকম চাচ্ছে আপনি আউটপুটটাও সেরকম বের হবে তোমার আউটপুটটাও সেরকম বের হবে কারণ সেটা প্রোডাকশনের উপর ফুল টিমের উপর ডিপেন্ড করছে কিন্তু এখানে আমার মনে হয় যে বাংলাদেশের সিনেমার ক্ষেত্রে অনেক বেশি অধ্যাবসায় দরকার অনেক বেশি মনোযোগী হওয়া দরকার অনেক বেশি প্রফেশনালিজমটা থাকা দরকার যেটা এখনো নেই এখন নেই বলা যায় অনেক ঘাটতি আছে আর অনেক বেশি আমরা আমরা কিন্তু মেইন ফোকাসের দিকে যাচ্ছি না আমরা সবসময় ডিফোকাসের দিকেই আমরা কাজ করছি মানে আমাদের সিনেমাতে যেগুলো দরকার কারণ আমাদের বা বিশ্ব এগিয়ে যাচ্ছে আমাদের হাতের কাছে স্মার্টফোন হয়ে গেছে আমাদের হাত আমরা স্মার্ট স্মার্টফোন টিপলে আমরা তামিলের ছবি পাচ্ছি ইন্ডিয়ান ছবি পাচ্ছি সব কিছু সো বিগ কম্পিটিশান আমাদের কম্পিটিশানটাকে আমরা কিন্তু ইগনোর করে আমরা নিজেদের মতোই করেই কাজ করছি কিন্তু সেটাকে আমরা আলাদাভাবে তৈরি করছি না তাতে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ঝুঁকির দিকে পড়ে গেছে বিশেষ করে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি আর কিছু কিছু ছবি অবভিয়াসলি ভালো হচ্ছে আমি শুধু বলবো না যে খারাপ হচ্ছে তা না আর কলকাতার ছবি যথেষ্ট এগিয়ে গেছে বাংলাদেশে যেমন রাজ্জাক স্যার আমার আরেকটা কথা মিস করে গেছি আমাকে তো নায়ক রাজ্জাক স্যার সাথে আমার ফার্স্ট কাজ হয়েছিল এটা হচ্ছে আমি যখন লাক্স চ্যানেলে সুপারস্টার হয়েছিল একটা টেলিফিল্মে কাজ করেছিলাম টেলিফিল্মে কাজ করেছিলাম এবং ওইটাই আমার ফার্স্ট কাজ স্যার সাথে সম্রাটের সাথে মধ্যে কাজটা করেছি সম্রাটের সাথে কাজ করেছিলাম আর হচ্ছে আমি যদি টলিউড ইন্ডাস্ট্রির কথা বলি তারা একটা কাজ না অনেক ভাবে অনেক স্টাডি করে আর যখন কোন কাজ নি আপনি স্টাডি করবেন আর সেটার প্রতি কনসেন্ট্রেশন দিবেন obviously কাজের আউটপুটটা অনেক বেশি ভালো হবে খুবই ভালো হবে আর সেটাই হচ্ছে নিয়ম সো আমার মনে হয় যে obviously আমাদের বাংলাদেশের ছবি এগিয়ে যাবে এবং সবাই চেষ্টাও করছে অরিন এবার একটু পার্সোনাল দিকে যেতে চাই পার্সোনাল লাইফের দিকে একটু ইন্টারফেয়ার করতে চাই অনেক নায়কের সাথে কাজ করেছে এখন পর্যন্ত এরকম কি কখনো হয়েছে কোনো নায়ককে দেখে একটু ক্রাশ খাওয়ার একটা ব্যাপার কাজ করে ভালো লাগা কাজ করে একটু প্রেম ভালোবাসা মনে একটু একটু করে জেগে ওঠা কাজ করে আমার হয়েছে নাকি কখনো আসলে কাজটা হচ্ছে আমার কাছে কাজের জায়গায় যখন একটা সেটে একজন কো আর্টিস্ট কাজ করে কাজ করে তখন সেখানে অনেক রোম্যান্টিক সিন থাকে অনেক ক্রেজি থাকে অনেক টাইপেরই সিন থাকে কিন্তু তখন স্ক্রিপ্টের দিকে কনসেন্ট্রেশনটা থাকে মানুষটাকে তখন ওই আর কনসেন্ট্রেশন থাকে না হ্যাঁ আর হচ্ছে যে কো আর্টিস্ট তাকে কখনো আমি লাভারের চোখে দেখিনি সবসময় আমি মনে করেছি আমার সহযোগী আমার কলিক এবং অবশ্যই ভাইয়ের চোখে দেখিনি কলিগে চোখে দেখে ভাইয়ের চোখে না দেখলেই ভালো কারণ হচ্ছে যে অন্য কিছু তো হতেও পারে বলা যায় না সামনে তো হতে পারে আর বাস্তব জীবনে যদি বলি অফ স্ক্রিন এরকম কি কেউ আছে দর্শকরা জানতে চায় যে অরিনের এমন কেউ আছে কিনা চেষ্টা করছে খোঁজার কিন্তু খুঁজে পাচ্ছি না তুমি খুঁজে পাচ্ছ না তো ছেলে দর্শক যারা আছেন লাইন লাগায়া দেন ওয়াইনের পেছনে ওয়াইন এখনো কাউকে খুঁজে পাচ্ছে না ওয়াইন এখনো সিঙ্গেল আছে কিন্তু ওকে তার মানে খুব শীঘ্রই আমরা ওয়াইনকে দেখতে পাবো বিয়ের পিড়িতে বিয়ের পিড়িতে হ্যাঁ শীঘ্রই দেখা যাবে হয়তো হয়তো বা পেয়ে গেলে মনের মতো কাউকে পেয়ে গেলে হ্যাঁ পেয়ে গেলে অবভিয়াসলি দেখা যাবে

ওখানে আমার ক্যারেক্টার ছিল হচ্ছে সাংবাদিকের ক্যারেক্টার যেমন আমি নিউজ নিউজ কাস্টার ছিলাম এশিয়ান টেলিভিশনে এর দিকে আমার ক্যারিয়ার এর দিকে আমার নিউজটা অনেক বেশি পছন্দের জায়গা তো ওখানে যখন সাংবাদিকতার আমার ক্যারেক্টারটা করতে হয়েছে দেখা গেছে যে আমার গুলো থ্রো করতে হচ্ছে ওই সাংবাদিক এবং নিউজ প্রেজেন্টারের মতো কিছুটা আমার সবসময় মনে হতো যে আমার আমার এই এক্সপিরিয়েন্সটা তো কোনো কাজে লাগবে না কিন্তু একটা না একটা জায়গায় লেগে গেছে মানে আমার সিনেমাতে দেখা গেছে যে আমি যখন ডায়লগ গুলো দিচ্ছিলাম তখন আমার ডাইরেক্টর খুব স্যাটিসফাইড ছিল আমার ডায়ালগের প্রতি কারণ আমার ওই এক্সপিরিয়েন্স থেকে আমার এই আউটপুটটা এসেছে আর মডেলিং মডেলিং হচ্ছে মডেলিং হচ্ছে নিজের প্রেজেন্টেশন একটা মডেলিং করলে নিজের কাজের প্রতি মানুষের কনসেন্ট্রেশন আসে নিজের ভালো লাগা ফ্যাশন সচেতন ব্যাপারটা প্রত্যেকটার সাথে একটার সাথে কিন্তু এক একটা লিঙ্ক আপ সো কোনোটা বাদ দিয়ে কিন্তু কোনোটা না আর ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে প্রতিটা সেক্টরেই কাজ করাটাই আমার মনে হয় নিজের যোগ্যতা তুলে একটা সাথে কষ্ট করতে হয় কষ্ট করতে হয়নি আমি কখনো টাইম ওয়েস্টেজও করিনি আমি চেষ্টা করেছি কোনো না কোনো কাজের সাথে ইনভলভ থাকতে কারণ হচ্ছে যত শিক্ষাটা কিন্তু বেনিফিটের কাজ আর বসে থাকাটা করা কখনো কাজ না সো আমি চেষ্টা করেছি সবগুলো কাজে নিজেকে ইনভলভ থাকতে যখন যেটা আমার নিজের প্রয়োজনে লেগেছে তখন সেটা সেটার সাথে ইনভলভ হওয়ার চেষ্টা করেছি আচ্ছা একটু ছোট করে জানতে চাই লাইফে কি এমন কোনো এক্সপেরিয়েন্স আছে যে কোনো ছেলে তোমাকে প্রেমের প্রস্তাব দিয়েছে পিছনে ঘুরছে অনেক দিন ধরে এন্ড তুমি রিফিউজ করে দিয়েছো কিংবা অ্যাকসেপ্ট করেছো এই যে এখন পর্যন্ত ছোটবেলায় হতে পারে কিংবা যে কোনো সময় হতে পারে এমন কোনো ঘটনা আছে নাকি তোমার লাইফে হ্যাঁ স্টিল নাও 12 বছর 13 বছর ধরে ঘুরছে 13 বছর ধরে ঘুরছে এখনো আমি শুধু জানতে চাই সেই লোকটা এতটা ধৈর্য এনার্জি কি আমিও নিজে নিজে মাঝে মানে আমি নিজে এই কোশ্চেনটাই করি যে এত ধৈর্য আসে কোথা থেকে অরিন আমার এই মুহূর্তে আরো একটা গান দেখতে ইচ্ছে করছে তোমার অভিনেত্রী কোনা সলমা থেকে দেখব কি হ্যাঁ অল্প চলো দেখে ওয়াও চমৎকার আসলে ভালো লাগে না স্ক্রিনে নিজেকে দেখতে মানে নিজের কাজগুলো দেখতে খুবই ভালো লাগে এটা আসলে সবার ক্ষেত্রেই মনে হয় এমনটা হয় কে বাবা মা যখন এখন টিভি স্ক্রিনে অরিনকে দেখে বিভিন্ন নাটক সিনেমা কিংবা টিভি দেখে ওই সময় তাদের কেমন লাগে আমার কাজের দিকে তাদের কনসেন্ট্রেশন কম দেখে না কখন কাজ হ্যাঁ দেখে কিন্তু ওই রকম সাপোর্ট আমি বলবো না যে সাপোর্ট দেয় আবার বলবো না যে আমাকে খুব বেশি সেদিক থেকে আমাকে ফিরিয়ে নিয়ে সেটাও বলবো না আমি আমার মতো কাজ করি কিন্তু কিছু ভালো কাজ হলে আমার

আর ওভাবেই সাপোর্ট নেই নিজের মতো করে নিজে কাজ করছি নিজের ভালো লাগা জায়গাটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছি হ্যাঁ খুবই বলে আর আমিও খুব ব্যাপারগুলো থেকে খুব শেখা যায় রান্না করতে পারে আলহামদুলিল্লাহ পারি মোটামুটি কি পারো রান্না করতে সব মোটামুটি সবই পারি হ্যাঁ তারপরে থাকে না যে অনেক আইটেমের মধ্যে এই আইটেমটা আমি একটু বেশি ভালো রান্না করতে পারি খেয়ে সবাই খুব প্রশংসা করে এমন কোন আইটেমটা আছে আমরা একটু যাব তোমার বাসায় খেতে সেই আইটেমটাই খেতে যাব একটু বলো আমাদেরকে আমি যেগুলো পছন্দ করি আমার চাইনিজ খাবার খুব বেশি পছন্দ আবার ভর্তা বাঙালি খাবারের মধ্যে ভর্তাটা তো আমি যে খাবারগুলো অনেক বেশি পছন্দ করি সেগুলোই রান্না করতে খুব পছন্দ করি আচ্ছা পারি যেমন গ্রিল ট্রিল আমি খুব ভালো পারি পিজ্জা খুব ভালো পারি এগুলো তারপর হচ্ছে ভর্তা টাইপের খাবার ওগুলো খুবই ভালো পারি মাংসটাও ভালো পারি এই তো আচ্ছা তাহলে পিজ্জার জন্য বুকিং দিয়ে দিলাম খুব শিগগিরই আসছে তোমার বাড়িতে তোমার হাতে পিজ্জা আমি খাবো শুনে আমার খুব লোভ লাগছে যে অরিন কিভাবে পিজ্জা বানায় আসলে দেখার ব্যাপার আছে ওকে অরিন তো এখন পর্যন্ত বেশ অনেক কাজ করেছে অনেক কাজের সাথে ইনভলভ হয়েছে তো সবার একটা ড্রিম থাকে এম থাকে গোল থাকে যে আমি আমাকে এই জায়গাটাতে দেখতে চাই তো অরিন নিজেকে কোন জায়গাটাতে আসলে দেখতে চাই সামনে আমি বরাবরই নিজেকে ভালো অভিনেত্রী হিসেবে দেখার স্বপ্ন দেখতাম এখনো চেষ্টা করছি প্রতিটা কাজ নতুন নতুনভাবে প্রতিদিনই শিখছি নিজেকে নতুনভাবে তৈরি করার চেষ্টা করছি আর নিজেকে দেখতে চাই ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না ভবিষ্যৎটা আনসার একটা ব্যাপার হ্যাঁ কারণ মানুষ অনেক প্ল্যানিং করে রাখে অনেক কিছু করব এই করব সেই করব দেখা যাচ্ছে যে সৃষ্টিকর্তা যদি না চান আসলে সেটা পসিবল হয় না সো আমি অবশ্যই ভাগ্যে বিশ্বাসী ভাগ্যকে আমি সবসময় প্রায়োরিটি দিই আর সবসময় আল্লাহর কাছে আমি এটাই প্রার্থনা করি আল্লাহ যাতে আমাকে একটা ভালো পজিশনে নিয়ে যায় এবং আমার মনে হয় যে দর্শক তোমাদের সবার ভালোবাসা থাকলে দোয়া থাকলে অবশ্যই এগিয়ে যাবে অবশ্যই তেমন তো আশা করছি সামনে অরেন এগিয়ে যাক এবং অনেক কাজ থেকে আমরা অনেক ভালো ভালো কাজ পাই আরেকটা বিষয় জানতে চাই আমাদের বাংলাদেশ সামনে অনেক এগিয়ে যাচ্ছে সব ক্ষেত্রে সর্বোপরি এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সামনের দিকেই বিষয়টা তোমার কেমন লাগে অবভিয়াসলি নিজের দেশ এগিয়ে যাবে এবং এগিয়ে যেতে হবে এগিয়ে যাবে না এগিয়ে যেতে হবে আমাদের সবাইকে সেই প্রচেষ্টাই করতে হবে আমার দেশ আমার বাংলাদেশ যে দেশকে আমরা অনেক কষ্টে এত মুক্তিযুদ্ধের এত শহীদের বিনিময়ে রক্তের বিনিময়ে পেয়েছি সেটা আমাদের প্রধানমন্ত্রী সবসময় চেষ্টা করে যাচ্ছে এবং সুন্দর সুন্দর প্রজেক্টগুলোও করছে এবং অনেক বাংলাদেশ এগিয়ে গেছে গত পাঁচ বছর আগে আমাদের বাংলাদেশের যে কন্ডিশন ছিল পাঁচ বছর পর দেখলে কিন্তু আমরা অনেক এগিয়ে আছি এবং আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছু অনেক বেশি সবকিছু এগিয়ে এবং আমরা যখন বাইরের কান্ট্রিতে যাই হ্যাঁ বাংলাদেশে বসে বলি যে হ্যাঁ অনেক কিছু কিন্তু বাইরে যখন যাই তখন মনে হয় যে না বাংলাদেশ অনেক ডেভেলপ কান্ট্রি হচ্ছে এবং আমাদের মেন্টালিটিটাও অনেক বেশি ব্রড করা দরকার প্রসারিত হওয়া দরকার নিজেদের ভালো থাকলে নিজের দেশকে আমরা ভালোবাসলে অবশ্যই দেশে গিয়ে যাবে আর দেশের প্রতি অনেক অনেক দর্শক রয়েছে তারা কিন্তু তোমাকে ভালোবাসে এবং তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে এবং সারপ্রাইজটি এই মুহূর্তে তোমাকে দেখাবো তারা তোমাকে নিয়ে কি বলছে চলো দেখে আসি অরিন অনেকগুলো মুভি করেছে তার মধ্যে আমি অরিনের ছিন্ন মন মুভিটা দেখেছি এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে আর আমাদের যে জেনারেশনের মেয়েরা আছে তারা ওর কাছ থেকে অনেক কিছু শিখতে পারে ওর অ্যাক্টিং অনেক বেশি ন্যাচারাল সে খুব ন্যাচারালি অ্যাক্টিংগুলো করে এখান থেকে আমাদের অনেক কিছু শেখা আছে যারা আমরা শিখতে চাই অ্যাক্টিং সে অনেক ভালো ডান্স করে সে অনেক গ্ল্যামার তার কথাবার্তা তার অ্যাক্টিং সব কিছুই অনেক ভালো ইভেন সেই ছিন্নমূলদের জন্য এই মুভিটির জন্য সে অ্যাওয়ার্ডও পেয়েছেন অরিন বর্তমান প্রজন্মের যে অভিনেত্রীগুলো আছে সব সবার ভেতর থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে উনি যথেষ্ট ন্যাচারাল অ্যাক্টিং করেন এবং যথেষ্ট ভালো অভিনয় করেন আর ওনার অভিনয় শৈলী যথেষ্ট অসাধারণ এবং ওনার যে নাচ করেন নাচটাও আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে অভিনয়ের সাথে নাচের যে সামঞ্জস্য বডির যে সামঞ্জস্য আলটিমেটলি সব কিছু মিলে অসাধারণ অরিন আপু অনেক ভালো মনের একটা মানুষ ভালো একটা হিরোইন আমার পছন্দের হিরোইন আর ওনার দেখা একটা মুভি আমার ভালো লাগছে ফিফটি ফিফটি লাভ তো সবসময় চাইবো সে অনেক ভালো করুক অবশ্যই সে ভালো করে আর সবাই তার মুভি দেখব দোয়া করি সে আরও ভালো কিছু করুক বর্তমান যুগের একজন জনপ্রিয় নায়িকা অরিন তার ছবি তাকে নিয়ে যত বলবো ততই কম সে একজন গ্ল্যামার কুইন তার নাচ তার অভিনয় তার চরিত্র সে সব কিছুই ফুটিয়ে তোলে তার ছবি দর্শকের কাছে আসলেই মনোমুগ্ধকর তার ছবির মধ্যে আমি ফিফটি ফিফটি লাভটা দেখেছি তার চরিত্রটা আসলে খুবই অসাধারণ আমি আজকে আমার খুবই একটা প্রিয় অভিনেত্রী নাম অরিন তার সম্পর্কে কিছু বলতে চাই তার মোটামুটি তাকে আমরা অনেকেই চিনি এবং ভালো জানি তারপরে তার কিছু কিছু বিশেষ গুণ আছে যেগুলি আমাকে খুবই মহিমান্বিত করে তার হাঁটা চলা বিশেষ করে তার অভিনয় স্কিল বলেন অ্যাক্টিং স্কিল বলেন সেটা আমি খুবই নিজে পার্সোনালি খুব ফলো করি আর আমার খুবই ভালো লাগে বর্তমান সময়ে জনপ্রিয় নায়িকা অরিন ওনার বেশ কিছু ছবি দেখেছি অত্যন্ত ভালো লেগেছে তো এর ভিতরে উল্লেখযোগ্য ভিতরে আছে আমাদের মাতাল ছবিটি খুব দারুণ অ্যাক্টিং করেছে তো আমার খুব ভালো লাগে ওনাকে অরিন আমি ব্যক্তিগতভাবে চিনি উনি ব্যক্তিগত মানুষ হিসেবেও খুব ভালো পর্দার ওপরে এবং পর্দার বাহিরে খুবই ভালো একজন মানুষ সবার সাথে মুখে হাসি দিয়ে কথা বলে খুব হাসি খুশি একজন মানুষ ইউনিটে সবার সাথে খুবই মিষ্টিভাবে কথা বলে যখন ইউনিটে আসে সবাইকে একদম হাসিয়ে মাতিয়ে রাখে তো ব্যক্তিগতভাবে ওনার পার্সোনালিটি আমি বলবো অনেক ভালো উনি মানুষ হিসেবে খুবই ভালো একজন মানুষ তো আশা করি ওনার ভবিষ্যতের জন্য শুভকামনা করি উনি আরও ভালো ভালো কাজ করুক বর্তমান সিনেমা প্রজন্মের মধ্যে নায়িকা অরিন এক অন্যতম আইডল আমি তার অনেকগুলো ছবি এবং নাটক দেখেছি তার মধ্যে আমার সব থেকে ভালো লেগেছে যে ছবিটি তা হলো গিয়া বেগম যান তার এই ছবিটির মধ্যে সে তার চরিত্র এবং অভিনয় দিয়ে সম্পূর্ণ ফুটিয়ে তুলেছে আমি তার আরও অনেক ধরনের ছবি দেখেছি বাস্তবে বলতে গেলে সে ছবিগুলো কি সুন্দর অরিন হচ্ছে যে আপনার ভালো সব চরিত্রের দিক সব দিক দিয়ে আপনার ভালো একজন নায়িকা সবাই আমি তার সাপোর্ট করব। আশা করি আমি যেমন পাশে আছি আপনারা সবাই পাশে থাকবেন অরিন দেখতেই পেলে এত এত দর্শক তোমাকে এত এত ভালোবাসে এত এত পজিটিভ পজিটিভ কমেন্টস আসলে দর্শকদের এত ভালোবাসা কেমন লাগে দর্শকদের ভালোবাসার জন্যই তো আমাদের কাজ করা আর তখনই ভালো লাগে অক্লান্ত পরিশ্রম করি করে সব আর্টিস্টরা কাজ করে এবং শুটিং এর পেছনে যে অক্লান্ত পরিশ্রমগুলো থাকে তখন সেটা সার্থকতা তখনই পায় যখন হচ্ছে দর্শক জনপ্রিয়তা পায় কোনো ছবি আর দর্শকদের জন্যই তো ছবি করা আর ভালোবাসাটাই প্রত্যেকেরই কাম্য হচ্ছে যদি সেই দর্শক প্রিয় দর্শকরা আমাদেরকে সেই সাপোর্টটা দেয় আমাদের আজকে অল্প স্বল্প গল্পে আসার জন্য তোমার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য অনেক আজকে এখানে শেষ করতে আমাদের সাথে উপস্থিত ছিলেন সময়ের জনপ্রিয় নায়িকা অরিন তার সাথে কথা বলেছি জানার চেষ্টা করেছি জানানোর চেষ্টা করেছি আপনাদেরকে আবারও দেখা হবে একই দিন একই সময়ে নতুন কোন সেলিব্রিটি তার জানা জনা গল্প নিয়ে অল্প স্বল্প গল্পের আমি আসি আজকের মতো বিদায় নিচ্ছি যে যেখানে থাকবেন অবশ্যই ভালো থাকবেন নিরাপদে থাকবেন খোদা হাফেজ